রাজ্যের বিভিন্ন থানায় দাখিল একাধিক মামলায় প্রায় এক মাস পুলিশের রিমান্ডে কাটিয়ে মঙ্গলবার শেষ পর্যন্ত কেন্দ্রীয় সংশোধনাগারে ঠাঁই হল সৈকততলা পাত্রের। ছয় দিনের পুলিশ রিমান্ড শেষে ব্যবসায়ী আসফাক প্যাটেলের পশ্চিম থানায় দাখিল করা মামলায় অভিযুক্ত সৈকততলা পাত্রকে 16 নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠালো আদালত। তবে মামলার তদন্ত স্বার্থে তদন্তকারী পুলিশ অফিসার সৈকততলা পাত্রকে জেল হেফাজতে জিজ্ঞাসাবাদ করতে পারবেন। কিন্তু রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চে দাখিল অন্য একটি মামলায় পুলিশ রিমান্ডের আবেদন সংরক্ষিত রেখেছিল আদালত। মঙ্গলবার এই রিমান্ডের আবেদনের উপরও শুনানি গ্রহণ করেছে আদালত। তবে সংশ্লিষ্ট মামলাটি আইপিসির জামিনযোগ্য ধারায় নথিভুক্ত হওয়ার কারণে এই মামলায় অভিযুক্ত সৈকততলা পাত্র শর্ত সাপেক্ষ জামিন পেয়ে যায় আদালত থেকে। কিন্তু জামিনের শর্ত পূরণে ব্যর্থ হয় সৈকততলা পাত্রকে এই মামলাতে 13 নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় নথিভুক্ত একাধিক মামলায় তাকে 16 নভেম্বর পর্যন্ত আগেই জেল হেফাজতে প্রেরণ করা হয়েছে। গত 6 অক্টোবর তাকে বহিরাজ্য থেকে গ্রেপ্তার করে আনার পর প্রথম 2 দিন সৈকততলা পাত্র জেল হেফাজতে ছিল। এরপর থেকে একের পর এক মামলায় তদন্তকারী সংস্থা প্রায় এক মাস তাকে পুলিশ রিমান্ডে রেখে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চালিয়ে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট এবং ফোনের কল রেকর্ড ঘেঁটে ত্রিপুরা পুলিশ যে সমস্ত তথ্য হাতে পেয়েছে তাতে বেশ কিছু প্রভাবশালী লোক সৈকততলা পাত্রের এই ব্যবসার সঙ্গে যুক্ত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তদন্ত স্বার্থে সম্পূর্ণটা বিষয় এখন বলা যাবে না বলে জানিয়েছেন সরকার পক্ষের আইনজীবী সম্রাট কর ভৌমিক। সৈকত তলাপাত্রের মামলায় আজকে 7ই নভেম্বর 2023 ওকে দুটো মামলায় কোর্টে প্রডিউস করা হয়। একটা হচ্ছে শ্রীমতী চন্দ্রা রায়, যিনি হেডলাইন্স ত্রিপুরার কর্ণধার, শ্রী প্রণব সরকারের মিসেস, ওনার একটা মামলা ছিল। তো সেই মামলাটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস কোর্ট নাম্বার 7 উঠেছিল। তো মামলার ধারাগুলো মানে সেকশনগুলো জামিনযোগ্য হয়। সৈকত তলাপাত্রকে আজকে আদালত জামিন দেন। তো জামিন দেওয়ার পরও সে জামানতনামা বা বেল বন্ড জমা দিতে পারেনি এবং সেই জন্য তাকে 13 তারিখ পর্যন্ত জেল হাজতে রাখা হয়েছে। এছাড়া আরেকটা মামলা ছিল অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উনার কোর্টে। তো সেই মামলাটাতে পুলিশ চেয়েছিল ওকে যাতে জেল হাজতেই পাঠানো হয়, কারণ ওই মামলার পুলিশ কাস্টাডি আজকে শেষ হয়েছে। তো মাননীয় আদালত ও সৈকততলা পাত্রের তরফ থেকে জামিনের আর্জি করা হয়েছিল, তো জামিনের আবেদন খারিজ করে ওকে আগামী 16ই নভেম্বর পর্যন্ত জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া ত্রিপুরা পুলিশ সৈকততলা পাত্রের মামলায় তদন্ত করতে গিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস তুলে এনেছে, যেগুলো তদন্তের স্বার্থে পুরোটা বলা যাবে না। তবে এইটুকু বলতে পারি, বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট এবং ফোনের কল রেকর্ড ঘেঁটে এখন পর্যন্ত ত্রিপুরা পুলিশ যে সমস্ত তথ্য হাতে পেয়েছে তাতে বেশ কিছু প্রভাবশালী লোক সৈকত তলাপাত্রের এক্সটর্শন বিজনেসের সঙ্গে যুক্ত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া যাচ্ছে। তো সেগুলো পুরোটা তো রিভিল করা সম্ভব নয় স্বভাবতই, কারণ মামলা এখনও তদন্ত চলছে। কিন্তু যে সমস্ত নাম, ওদের কারুর কারুর হয়তো কিছু লিগেল ইমিউনিটিও আছে, এমন সমস্ত লোকের নাম বেশ কিছু উঠে এসেছে। এবং আপনাদের আগেও আমি বলেছি যে সৈকত তলাপাত্রের মোডাস অপারেন্ডি হচ্ছে প্রথম একটা ভিকটিমকে টার্গেট করা, তারপর তার এগেনস্টে স্ক্যান্ডেলাস নিউজ ক্রমাগত ব্রডকাস্ট করা, এবং তারপর সে যখন চাপে পড়ে সৈকত তলাপাত্রের কাছে আসবে তখন ওর কাছ থেকে এক্সটর্শন মানি আদায় করা। তো এটা করতে গিয়ে কিছু অ্যাকাউন্ট এরকম পাওয়া গেছে। আরেকটা জিনিস হচ্ছে, এই ধরনের নিউজ পাবলিকেশন করলে নর্মালি এটা পাবলিক অ্যাট্রাকশন বেশি গ্যাদার করে এবং প্রচুর হিট হয় ফেসবুক এবং ইউটিউবে, এবং সেটা দ্যাট ট্রান্সলেটস ইনটু আর্নিং, আর এই আর্নিংটা পুরোটাই ইলিগ্যাল আর্নিং। তো এই টাকাগুলোর খোঁজেও পুলিশ আছে এবং পুলিশের তদন্ত এখন পর্যন্ত যেরমভাবে এগোচ্ছে মোটামুটি পুলিশ হয়তো এই টাকাগুলোর কাছে খুব তাড়াতাড়িই পৌঁছে যাবে। এখন পর্যন্ত এই পর্যন্তই বলা যাবে, এর বেশি তো এখন তদন্তের স্বার্থে বলাটা উচিত হবে না। পাশাপাশি তিনি আরো বলেন, সৈকত তলাপাত্র কলকাতায় যে বাড়িতে ভাড়া থাকতেন সেই ভাড়া বাড়ি থেকে সৈকত তলাপাত্র যে সকল ইলেকট্রনিক গ্যাজেটের সাহায্যে বিভিন্ন নিউজগুলি করতেন সেগুলিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। এছাড়া আরও কয়েকটা জায়গারও সন্ধান পাওয়া গেছে যেখান থেকে সেই জায়গার স্টুডিও ব্যবহার করেও স্ক্যান্ডেলাস নিউজ তৈরি করে নিউজ পাবলিশ করা হতো। সেই জায়গাগুলির যারা মালিক আছে বা যারাই ওই জায়গাগুলি পরিচালনা করেন, পুলিশ তাদেরকেও জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছেন তিনি। সৈকত তলাপাত্রের কাছ থেকে, সৈকত তলাপাত্র উনি, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে কলকাতা থেকে। তো কলকাতায় উনি যেই ফ্ল্যাটে ভাড়া থাকতেন সেই ফ্ল্যাট থেকে ওনার বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেটস, যেগুলো দিয়ে উনি নিউজগুলোকে করতেন,
যেমন ল্যাপটপ বা মোবাইল, সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া কয়েকটা জায়গার ইনফ্রাস্ট্রাকচার পাওয়া গেছে, যেই স্টুডিওগুলোর বা যে সমস্ত জায়গার ইনফ্রাস্ট্রাকচার ইউজ করে এই ধরনের স্ক্যান্ডালাস নিউজ তৈরি করে টেলিকাস্ট করা হতো, তো সেই জায়গাগুলোর যারা ওনার আছেন বা যারা ওই জায়গাগুলো পরিচালনা করে, তো পুলিশ তাদেরকেও জিজ্ঞাসাবাদ করবে বা করছে, এবং এখন দেখা যাক ওরা কতটুকু কোঅপারেট করে। কোঅপারেট না করলে তখন পুলিশ কোয়ার্সিভ মেজার নেবে স্বাভাবিকভাবেই। আজকের মামলার মামলাকারী ডাকা রাখা ছিল, আজকের একটা মামলায় মামলাকারীরা ছিলেন হচ্ছে আপনার হেডলাইন্স ত্রিপুরা, শ্রী প্রণব সরকার, ওনার মিসেস একটা মামলার কমপ্লেনেন্ট ছিলেন, আর আরেকটা ছিলেন আশফাক প্যাটেল। তো ওনাকে জড়িয়ে, আমাদের মাননীয় সিএমকে জড়িয়ে কতগুলো স্ক্যান্ডালাস নিউজ সৈকত তলাপাত্র টেলিকাস্ট করেছে, তো সেগুলো নিউজ তো কোনো অবস্থাতেই নয়, তো সেগুলো বেসিক্যালি এক্সটর্শন করার জন্যে, সেটা হচ্ছে স্টার্টিং। তো এই দুটো মামলা আজকে ছিল মেইনলি। নেক্সট শুনানি আবার নেক্সট শুনানি 13 তারিখ সৈকত তলাপাত্রকে আবার তোলা হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস কোর্ট নাম্বার 7-এ। সেখানে যদি ও বেল বন্ড দিতে পারে তাহলে একটা মামলায় ও জামিন পাবে, কিন্তু জামিন পেলেও উনি মুক্তি পাবেন না, কারণ অন্য বেশ কয়েকটা মামলাতে আগামী 16 তারিখ পর্যন্ত, 16ই নভেম্বর পর্যন্ত ওনাকে জেল কাস্টাডিতেই থাকতে হবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।